তার দিকে তাকিয়ে আছে দুঃখিত মতন একজন লোক। তখন আমরা জানি না ক্রিস কেলভিনকে, কিন্তু আপনারা গল্পটা জেনে গেছেন তাই বলি। ক্রিস তাকিয়ে আছে, কালকে সে চলে যাবে একটা অনেক দূরের গ্রহে যা শুধুমাত্র জলময়। সে তার আগে পৃথিবীর জলের তলার সৌন্দর্য দেখছে, এই সৌন্দর্য কোনোদিন সে সোলারিসে পাবে না। কিছুক্ষণ পর আমরা তার ঋতিজ সিনে আর্ট সোসাইটি আয়োজিত করিমগঞ্জ চলচ্চিত্র উৎসব 2023 উপলক্ষে এই জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং নমস্কার জানিয়ে আমরা শুরু করতে চলেছি ঋতিজ চলচ্চিত্র উৎসব 2023 এবং ষষ্ঠ বর্ষের সুজিত চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠান। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন বাংলার বিশিষ্ট প্রাবন্ধিক কথাকার, তার ব্যাপারে যত বলবো ততই কম পড়বে, যাকে আমরা প্রথম চিনতে বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর মাধ্যমে। আসলে যার কথাই আমাদের কাছে তার বড় পরিচয়, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় চন্দ্রিল ভট্টাচার্য, আমাদের আজকের এই চলচ্চিত্র উৎসবের মাননীয় উদ্বোধক চন্দ্রিল ভট্টাচার্য। তার উপস্থিতিতে, উজ্জ্বল উপস্থিতিতে আজকের এই প্রেক্ষাগৃহে ঋতিজ চলচ্চিত্র উৎসব 2023-এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং একই সঙ্গে ষষ্ঠ বর্ষের সুজিত চৌধুরী স্মারক বক্তৃতা আমরা সবাই শুনব। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ঋতিজ আয়োজিত এই সুজিত চৌধুরী স্মারক বক্তৃতা ইতিমধ্যে ষষ্ঠ বর্ষে পা রেখেছে। গুটি গুটি পায়ে যাত্রা শুরুর পর 25 বছর দিয়ে এবছর 31-এ পা রেখেছি। এ অঞ্চলে চলচ্চিত্র শিল্পের প্রচার প্রসার ঘটানো, মানুষকে সিনেমা দেখার প্রতি কীভাবে আগ্রহ বাড়ানো যায়, ভালো সিনেমা দেখার প্রতি মানুষের উৎসাহ বাড়াতেই এই অঞ্চলে ভালো দেখানোর উদ্যোগ নিয়ে 30টি বছর অতিক্রম করেছে ঋতিজ। অবশ্যই আপনাদের সবার সহযোগিতায়, আপনারা যারা প্রতি বছর এভাবে দর্শক হিসেবে এই অনুষ্ঠানে এসে সামিল হন এবং কয়েকটা দিন ভালো ভালো ছবি দেখেন, আপনাদের সবার উজ্জ্বল উপস্থিতিতে প্রতি বছর এই প্রেক্ষাগৃহ, এই প্রাঙ্গণ ভরে ওঠে এবং এই শুভেচ্ছাকে পাথেয় করেই এই যাত্রা এবার আমরা 31 বছরে পা রেখেছি। আমরা অত্যন্ত আনন্দিত আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি বাংলার কলকাতার বিশিষ্ট প্রাবন্ধিক, সমালোচক, কথাকার, গীতিকার এবং অবশ্যই সঙ্গীত শিল্পী চন্দ্রিল ভট্টাচার্যকে। তিনি স্বনামধন্য, তার ব্যাপারে আলাদা করে কিছু বলবার প্রয়োজন নেই, তবুও আমরা যেহেতু সবাই সামিল হয়েছি তার সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়। চন্দ্রিল ভট্টাচার্য কলকাতার জনপ্রিয় বাঙালি প্রাবন্ধিক, কলাম লেখক, গীতিকার, কবি, গায়ক এবং পরিচালক। তার গানের লিরিক্সে সামাজিক সমস্যা, রসবোধ অন্য ভঙ্গিমায় প্রকাশ পেয়েছে, যেমন তার কথায়, যেমন তার কৌতুকে আধুনিক সমাজের সুস্থ সমালোচনা রয়েছে। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে তার স্কুল জীবনের শিক্ষা সমাপ্ত করে বিধাননগর কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চন্দ্রিল ভট্টাচার্য কলকাতার জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর অন্যতম প্রধান গীতিকার এবং মাঝে মাঝে তিনি সেখানে গানও গেয়ে থাকেন। চন্দ্রিল 2010 সালে অনিন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্তহীন চলচ্চিত্রে ফেরারি মন গানের জন্য সেরা গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়তে উত্তম মধ্যম শিরোনামে কলাম লিখেছেন, সেই পত্রিকায় মাঝে মধ্যে তিনি আপ অ্যাডের কাজগুলোও করেছেন। তার উত্তম মধ্যম শিরোনামের কলামগুলো পরে বই আকারে প্রকাশিত হয়েছে। সাংস্কৃতিক ঘটনা, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়াবলী, মানব মনোবিজ্ঞান এবং সামাজিক রীতিনীতিগুলোকে তিনি ব্যঙ্গাত্মকভাবে তার লেখায় তুলে ধরেছেন। তিনি 2000 সালে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে
Y2K নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেন। এটির সঙ্গীত পরিচালনা ও গান রচনা করেছিল তারই ব্যান্ড চন্দ্রবিন্দু। 2017 সালে তিনি ট্যালেন্ট নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেন। সেই চন্দ্রিল ভট্টাচার্যকে আজ আমরা পেয়েছি উদ্বোধক হিসেবে এবং অবশ্যই স্মারক বক্তৃতার বক্তা হিসেবে। সুধীমণ্ডলী, আপনাদের সবার করতালির মধ্য দিয়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের আজকের এই ঋত্বিজ সিনে আর্ট সোসাইটি আয়োজিত করিমগঞ্জ চলচ্চিত্র উৎসব 2023-এর মাননীয় উদ্বোধক শ্রদ্ধেয় চন্দ্রিল ভট্টাচার্য মহোদয়কে মঞ্চে আসার জন্য। তাকে মঞ্চে নিয়ে আসতে আমি ঋত্বিজের মাননীয় সভাপতি কমলকান্তি দেবকে অনুরোধ করছি। সুধীমণ্ডলী, আমরা এবারে আমাদের আজকের এই চলচ্চিত্র উৎসবের মাননীয় উদ্বোধক চন্দ্রিল ভট্টাচার্য মহোদয়কে বরণ করে নেব। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করবেন ঋত্বিজের সাধারণ সম্পাদক অপূর্ব বণিক। আমি অপূর্ব বণিক মহোদয়কে তাকে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। এবারে ঋত্বিজের সৌহার্দ্য স্মারক তার হাতে তুলে দেবেন বৃত্ত সম্পাদক সুজিত সর্দার। সুজিত সর্দারকে মঞ্চে আহ্বান করছি। ঋত্বিজের সৌহার্দ্য স্মারক আমরা চন্দ্রিল ভট্টাচার্যের হাতে এবারে তুলে দেবেন বৃত্ত সম্পাদক সুজিত সর্দার। অনেক ধন্যবাদ। এই অঞ্চলের ঐতিহ্যবাহী কালীগঞ্জের হস্তশিল্প শীতলপাটি। এই শীতলপাটি উপহার হিসেবে আমরা এবারে শ্রদ্ধেয় চন্দ্রিল ভট্টাচার্যের হাতে তুলে দেবেন কার্যনির্বাহী সদস্য প্রবাল আচার্য। ঋত্বিজের কার্যনির্বাহী সদস্য প্রবাল আচার্যকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। শীতলপাটিটি তিনি চন্দ্রিল ভট্টাচার্যের হাতে এবারে তুলে দেবেন। কালীগঞ্জের শীতলপাটি উপহার হিসেবে তুলে দেয়া হলো চন্দ্রিল ভট্টাচার্যের হাতে। ঋত্বিজের রজত জয়ন্তী উৎসব যখন পালিত হয় তখন একটি বিশেষ নির্বাচিত ঋত্বিজ সংকলন প্রকাশ করা হয়েছিল। বরাক উপত্যকার বিভিন্ন লেখকদের লেখা সম্বলিত এই সংকলনটি নির্বাচিত ঋত্বিজ এবারে আমরা চন্দ্রিল ভট্টাচার্যের হাতে তুলে দেব। এটি তুলে দেবেন ঋত্বিজের সভাপতি কমলকান্তি দেব। ঋত্বিজের রজত জয়ন্তী উৎসবের সময় এই নির্বাচিত ঋত্বিজ সংকলনটি প্রকাশিত হয়েছিল। এটি তুলে দেয়া হলো চন্দ্রিল ভট্টাচার্যের হাতে। এবারে মঙ্গলদীপ জ্বালিয়ে করিমগঞ্জ চলচ্চিত্র উৎসব 2023-এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আমরা অত্যন্ত আনন্দিত, আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শ্রদ্ধেয় চন্দ্রিল ভট্টাচার্য আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি। আমি শ্রদ্ধেয় চন্দ্রিল ভট্টাচার্য মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি প্রদীপ জ্বালিয়ে করিমগঞ্জ চলচ্চিত্র উৎসব 2023-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবার জন্য। তাকে সহযোগিতা করবেন ঋত্বিজের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা। আপনাদের সবার জোরদার করতালির মধ্য দিয়ে ঋত্বিজ সিনে আর্ট সোসাইটি আয়োজিত করিমগঞ্জ চলচ্চিত্র উৎসব 2023-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাংলার জনপ্রিয় প্রাবন্ধিক, গীতিকার, লেখক, কথাকার চন্দ্রিল ভট্টাচার্য, চলচ্চিত্র শিল্পী চন্দ্রিল ভট্টাচার্য। তাকে সহযোগিতা করলেন ঋত্বিজের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা। উদ্বোধক মহোদয়কে এবারে আসন গ্রহণ করতে আরো একবার অনুরোধ করব। সুধীমণ্ডলী, এবারে আজকের এই চলচ্চিত্র উৎসবে
সঙ্গীত পরিবেশন করবেন এই অঞ্চলের তরুণ সঙ্গীত শিল্পী সপ্তর্ষি চক্রবর্তী। চন্দ্রিল ভট্টাচার্য উপস্থিত রয়েছেন, আর চন্দ্রবিন্দুর গান হবে না এমনটা কি হয়? তাই আমরা শুনব এবারে শিল্পী সপ্তর্ষি চক্রবর্তীর কণ্ঠে একটি গান। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। ঋত্বিজের এই একত্রিশতম বছরের পথ চলায় নিজেকে সঙ্গী করতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি। তাছাড়া আজ আমাদের সামনে, আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি, উনি থাকতে আমার আর কিছু কথা বলার সাহস করতে পারছি না, গানটাই করছি। এইটা তোমার গান, তুমি লড়ছে দিয়ে চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। এইটা তোমার গান, লড়ছে দিয়ে চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য তোমা ঘর। আয়না ভরা দিন রূপসায়রের জল, আলগা ছুটির রোদ রক্ত জল গাছের পাতার নাম। এইটা তোমার গান, তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল, তুমি অন্য মনে একলা পাখির ঝিল। আয়না ভরা দিন সায়রের জল, আলগা ছুটির রোদ রক্ত ঝলমল, তোমায় দিলাম এই মায়ার পশম হাতে বারা। চল ঘেরা বৃষ্টি ছাটের গান, রেখে মেঘের শিশু গিয়েছে ভাষণ, রেখে মেঘের শিশু গিয়েছে ভাষণ। এই গানটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, আবার কেউ কেউ নাও শুনে থাকতে পারেন। এই গানটা একটা চন্দ্রবিন্দুর বিখ্যাত গান, এবং এই গানটার কথা যিনি লিখেছেন তিনি আমাদের সামনে আজ উপস্থিত আছেন, চন্দ্রিল ভট্টাচার্য মহাশয়। একবার ওনার জন্য জোরে হাততালি হয়ে যায়। ধন্যবাদ। আর আমি আপনার সামনে গানটা গাইলাম, যা ভুল ত্রুটি হলো তা আপনি সাদরে আমাকে মার্জনা করে দেবেন। ধন্যবাদ। সপ্তর্ষিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গান গিয়ে আমাদের শোনানোর জন্য, এবং অবশ্যই চন্দ্রিল ভট্টাচার্যের সামনে। আসলে এই যে গানের কথাগুলো, যে গানটা এখন সপ্তর্ষি গাইলেন, এই কথাগুলো কেমন যেন মনে হয় আমাদের সবার ভেতরের কথা। আমাদের প্রেম দুঃখ বেদনা সব যেন এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে। সুধী মণ্ডলী, এবারে ঋত্বিজের এই 30 বছর পেরিয়ে আমরা 31 বছরে পদার্পণ করেছি, এই 30 বছরের পথ চলা সম্পর্কে কয়েকটি কথা বলবেন। ঋত্বিজের প্রতিষ্ঠাতা সদস্য সৌমিত্র অধিকারী, আমি সৌমিত্র অধিকারীকে আহ্বান করছি ঋত্বিজ সম্পর্কে কিছু বলার জন্য। মণ্ডলী মার্জনা করবেন, আমি জানি আপনারা সবাই বসে আছেন, কেননা
একটু পরে যিনি আমাদের স্মারক বক্তৃতা দেবেন তার নাম চন্ডিল ভট্টাচার্য। যখন চন্ডিল ভট্টাচার্য মঞ্চে থাকেন আরও কারো কোনো কথা কেউ শুনতে চায় না, কিন্তু কয়েকটা কথা আমাদের বলতেই হবে। 30 বছর পেরিয়েছি, গুটি গুটি পায়ে যে দৌড়টা শুরু করেছিলাম আজকে ক্লান্ত মনে ক্লান্ত হৃদয়ে ক্লান্ত দেহেও কিছু কথা না বললেই নয়, আপনারা আমাকে মার্জনা করবেন। 1992 সালে ভারতবর্ষের ফিল্ম সোসাইটি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রবাদ প্রতিম চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের প্রয়াণের পর এই শহরের সাহিত্য সংস্কৃতি ও সিনেমাপ্রেমী কিছু কয়েকজন তরুণ তাদের দৈনন্দিন আড্ডায় একটি সিনে ক্লাব গঠনের চিন্তাভাবনা শুরু করে। আর এই ভাবনা থেকেই 1992 সালের 7 জুন করিমগঞ্জের রবীন্দ্রসদন মহিলা কলেজের শুরু হয় ঋত্বিজ সিনে সোসাইটির পথচলা। আর এই পথচলার সময়, শুরুর সময় থেকে আমাদের যিনি অভিভাবক এবং সভাপতি ছিলেন তিনি হচ্ছেন প্রয়াত সুজিত চৌধুরী, যাকে নিয়ে আমাদের আজকের এই স্মারক বক্তৃতা। যারা ঋত্বিজের জন্মলগ্ন থেকে আমাদের সব কর্মকাণ্ডের সাক্ষী ছিলেন তারা কোনো না কোনোভাবে ঋত্বিজ পরিবারের সাথে একাত্ম হয়ে আছেন, তাই তো আমরা এতটা বছর পেরিয়ে আসতে পেরেছি। আমাদের আজকের কথাগুলো নবীন প্রজন্মের জন্য যারা ঋত্বিজের সাথে একসঙ্গে এই শহরে বড় হয়েছেন কিন্তু ঋত্বিজ সম্পর্কে ততটা হয়তো তারা জানেন না। সিনেমা নামক শিল্পমাধ্যম নিয়ে অনুধাবন ও অনুশীলনের লক্ষ্যে প্রতিষ্ঠিত ঋত্বিজ বিগত 3 দশক ধরে এই শহরে নিরবচ্ছিন্নভাবে সক্রিয় রয়েছে। আমাদের এই সংস্থাটি ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া এবং পুনের ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়ার সদস্য। বার্ষিক চলচ্চিত্র উৎসব ছাড়াও বিভিন্ন সময়ে আন্তর্জাতিক ক্লাসিক্যাল ফিল্ম ফেস্টিভ্যাল, শিশুদের জন্য চলচ্চিত্র উৎসব সহ বিভিন্ন আন্তর্জাতিক মানের সিনেমা প্রদর্শন থেকে শুরু করে টেলিফিল্ম শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন অব্যাহত রেখেছে। এছাড়াও সিনেমা সম্পর্কিত নানা বিষয়ে আলোচনাচক্র, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, ফটোগ্রাফি ও ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কর্মশালারও আয়োজন করেছে ঋত্বিজ। চলচ্চিত্র বিষয় নিয়ে আলোচনার জন্য বিগত 3 দশকে ঋত্বিজের আমন্ত্রণে এসেছেন অনেক চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, গবেষক, অভিনেতা, অভিনেত্রী সহ বহু চলচ্চিত্র বোদ্ধারা। তাছাড়া ঋত্বিজ প্রায় নিয়মিতভাবে সিনেমা বিষয়ক পত্রিকা ঋত্বিজ সাময়িকী প্রকাশ করে আসছে। 25 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সময় মুখপত্রে প্রকাশিত রচনার একটি সংকলন নির্বাচিত ঋত্বিজ এই প্রত্যন্ত অঞ্চলে চলচ্চিত্র চর্চার ক্ষেত্রকে বিকশিত করেছে। সিনেমা সম্পর্কিত বিষয় আলোচনার সূত্রে বিগত 3 দশকে ঋত্বিজের আমন্ত্রণে যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ করিমগঞ্জে এসেছেন তাদের মধ্যে রয়েছেন প্রাবন্ধিক সমাজ গবেষক ও সঙ্গীত সমালোচক সুধীর চক্রবর্তী, চলচ্চিত্র পরিচালক গৌতম বরা, দাদার কীর্তি, পলাতক, বালিকাবধূ, গণদেবতা ইত্যাদি বাংলা ছবির নির্মাতা তরুণ মজুমদার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফরাসি চলচ্চিত্র নির্মাতা তাত্ত্বিক গাস্তো রোবের্টস, মণিপুরের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক ববি ওহেং মাংসিং, পরিচালক শৈবাল মিত্র, পরিচালক জানু বড়ুয়া, পরিচালক তানভীর মোকাম্মেল প্রমুখ আরও অনেকে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক তানভীর মোকাম্মেল তার সীমান্তরেখা ছবির শুটিং পর্বে করিমগঞ্জে এসেছিলেন ঋত্বিজের সাথে যোগাযোগ করে এবং ঋত্বিজ সদস্যদের সহযোগে তার শুটিং এখানে হয়, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এছাড়াও বিভিন্ন সময় এসেছেন দুলাল শইকিয়া, কুলদা ভট্টাচার্য, সঞ্জয় মুখোপাধ্যায়, মৌসুমী ভৌমিক, বাহারুল ইসলাম, ভাগীরথী, অশোক দাশগুপ্ত, কলকাতার তারা মিউজিক চ্যানেলের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ছন্দা গুহ, পরিচালক রাজ চক্রবর্তী, জয়শ্রী ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, মধুসন্ধ্যা সেন, রাহুল বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, তারপরে এসছেন ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা সৌমিত্র ঘোষ দস্তিদার, সুপার 8 ফরম্যাটের আশরাফ আলী স্বদেশের নির্মাতা পার্থ প্রতিম মৈত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজ্জাদ বকুল, গল্পকার মলয়কান্তি দে, নাট্যকার ও নাট্যকর্মী ইন্দ্রনীল দে, নাট্য ব্যক্তিত্ব নয়ন প্রসাদ প্রমুখ। সিনেমা নিয়ে এই সকল ব্যক্তিদের আলোচনায় ঋদ্ধ হয়েছি আমরা। জননাট্য মঞ্চের মলয়াশ্রী হাসমি, সুধন্য দেশপাণ্ডে,
বিখ্যাত থার্ড থিয়েটার গ্রুপ পথসেনা, আসামের খ্যাতনাম থিয়েটার গ্রুপ সিগাল এই অঞ্চলে এসে নাটক পরিবেশন করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য সুজিত চৌধুরীর স্মরণে ঋত্বিজ রজত জয়ন্তী বর্ষ থেকে শুরু হয়েছে সুজিত চৌধুরীর স্মারক বক্তৃতা। সুজিত চৌধুরীকে ঘিরে এই স্মারক বক্তৃতা ঋত্বিজের এক ঐকান্তিক প্রয়াস, যার মাধ্যমে তার মতো এক ব্যক্তিত্বকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। তিনি ঋত্বিজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মানিত আজীবন সদস্য। তিনি ছিলেন এমন এক মহিরুহ যিনি বরাক উপত্যকার বাঙালির জাতিসত্তার আত্মপরিচয় খুঁড়েছেন চিরকাল। করিমগঞ্জের মতো আদ্যন্ত প্রান্তিক শহরে বসবাস করেও যিনি বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চলের বাঙালির সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক চিন্তাচর্চার পরিসরে অপরিহার্য হয়ে উঠেছিলেন সক্রিয় মননশীলতায়। ইতিহাস, সমাজতত্ত্ব, লোকতত্ত্ব, অর্থনীতি, রাজনীতি, মানবিক মূল্যবাদ, সাহিত্যের বিস্তৃত অঙ্গনে অনায়াস বিচরণ, এসব কিছুর পাঠ ও অভিজ্ঞতা নিয়ে গড়ে উঠেছিল তার মনীষার দীপ্ত সৌধের নির্মিত। এমনি করে তাকে কেন্দ্র করে ক্রমে পূর্ণ অবয়ব পাচ্ছিল আমাদের সামগ্রিক ভাষিক ও সাংস্কৃতিক জীবনবিখ্যা, আর তিনি হয়ে উঠেছিলেন এক নক্ষত্র দিশারি। আমাদের চলচ্চিত্রের প্রতি ভালোবাসা বা চলচ্চিত্র নিয়ে কিছু করার প্রেরণার উৎস ছিলেন তিনি। শুধু ইতিহাসবিদ বা সাহিত্যিক নন, তিনি ছিলেন এক বিপুল ব্যক্তিত্বের অধিকারী। চিরকাল লাঞ্ছিত একটি জাতিসত্তার উজ্জীবনের কথা বলে গেছেন তিনি আজীবন ধরে। তাকে নিয়ে স্মারক বক্তৃতা আসলে শুধু এক স্মরণ অনুষ্ঠান নয়, আসলে আমাদের নিজেদের অস্তিত্বকে খুঁজে পাওয়ার, প্রশ্ন করার এক আপ্রাণ ও অদম্য প্রয়াস। এই স্মারক বক্তৃতায় আমন্ত্রিত হয়ে যারা গত 5 বছর আমাদের এই শহরে এসেছেন, তাদের মধ্যে আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অভিজিৎ রায়, ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর গোর্কি চক্রবর্তী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক তানভীর মোকাম্মেল, চলচ্চিত্র পরিচালক ও চিত্র সম্পাদক উজ্জ্বল বসু ও অনির্বাণ মাইতি, এবং আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শান্তনু সরকার। এই তালিকায় আজ থেকে আরেকটি উজ্জ্বল নাম যোগ হলো, চনিল ভট্টাচার্য। করিমগঞ্জ শহরের সবগুলো সিনেমা হলেই ঋত্বিজ আয়োজন করেছে বার্ষিক চলচ্চিত্র উৎসব। এক সময় সিনেমা হলগুলো যখন একে একে বন্ধ হতে শুরু করেছিল, তখনও ঋত্বিজ তার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে ভালো সিনেমা প্রদর্শনের প্রয়াস জারি রেখেছে। কখনও স্কুল কলেজের প্রেক্ষাগৃহে, কখনও পৌরসভার সভাকক্ষে, যখন যেখানে সম্ভব হয়েছে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে ঋত্বিজের পক্ষে। এই প্রয়াসে বাড়ির ছাদ থেকে খোলা মাঠ, বাড়ির উঠোন কিছুই বাদ যায়নি। 2009 সালে বহু আন্দোলনের ফসল জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের দ্বার উন্মুক্ত হওয়ার পর থেকে 2010 সাল থেকে ঋত্বিজ এই প্রেক্ষাগৃহে চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। সিনেমা প্রদর্শনের জন্য এই প্রেক্ষাগৃহটিতে প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় প্রদর্শন অনেক ব্যয়সাপেক্ষ, তবুও এই প্রান্তিক শহরের মানুষকে বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ করে দেওয়ার প্রাণান্তকর প্রয়াস আজও জারি রেখেছে ঋত্বিজ। শুধু সিনেমা প্রদর্শনী নয়, চলচ্চিত্র চর্চার পাশাপাশি ঋত্বিজের সদস্যরা বিভিন্ন 3 দশকে ব্যক্তিগত উদ্যোগে নির্মাণ করেছেন টেলিফিল্ম থেকে শুরু করে তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্যের ছবি সহ ফিচার ফিল্ম, যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা অর্জন করেছে। পুনের ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়ার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া সাধারণ সভায় ঋত্বিজের পক্ষ থেকে 3 জন প্রতিনিধি উপস্থিত থেকে উত্তর পূর্বাঞ্চলের ফিল্ম সোসাইটির নানা সমস্যার কথা তুলে ধরেন। পরবর্তীতে ঋত্বিজ এবং শিলচরের বিখ্যাত সিনে কমিউনের যৌথ উদ্যোগে উত্তর পূর্বাঞ্চলের সবকটি ফিল্ম সোসাইটির প্রতিনিধিদের নিয়ে করিমগঞ্জে ও শিলচরে পৃথক পৃথক সভায় একটি কোঅর্ডিনেশন কমিটিও গঠন করা হয়। উত্তর পূর্বাঞ্চলের ফিল্ম সোসাইটির আন্দোলনে এটি ছিল এক বৃহৎ উদ্যোগ, যদিও নানা কারণে পরে এই উদ্যোগ ফলপ্রসূ হলো না, আমরা দুঃখিত। ঋত্বিজের সদস্যদের উদ্যোগে 2004 সালে করিমগঞ্জে শুরু হয় কোলাজ টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান। বহুল জনপ্রিয় অনুষ্ঠান ছিল এটি। এই অনুষ্ঠানে অন্দরমহল, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, শহরের সেরা পাড়া, আলাপন নন্দন ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। প্রায় বছর 2 চলা এই টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠানটি করিমগঞ্জে অত্যন্ত জনপ্রিয় ছিল। সিনেমাকে গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার ও জেলার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য ও জীবনযাপনের চিত্র তুলে ধরার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রজেক্ট বায়োস্কোপের মাধ্যমে কিছু উদ্যোগ নিয়েছিলাম আমরা, যার মধ্যে ছিল গ্রামাঞ্চলের স্কুলে গিয়ে প্রজেক্টরের মাধ্যমে শিশুদেরকে ভালো ছবি দেখানো, চা বাগানের শ্রমিকদের জীবনযাপনের চিত্র ক্যামেরাবন্দী করে তাদের সামনে প্রদর্শন করা ইত্যাদি। ঋত্বিজ এই উদ্যোগগুলো চালিয়ে নিতে চায় বহু যতদিন সম্ভব, এই উত্তাপ আগলে রাখতে চায় সিনেমার স্বার্থে, শিল্পের প্রয়োজনে। তবে এই উত্তাপে তাপিত হতে হবে নবীন প্রজন্মকে।
আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে এই অঞ্চলের অনেক স্বল্পদৈর্ঘ্যের ছবি, ফিচার ফিল্ম নির্মাণ, সিনেমা নিয়ে লেখালেখি থেকে শুরু করে সুনিপুণ হাতে ছবি তোলার কাজ করে যাচ্ছেন অনেক তরুণ তরুণীরা। আমরা গর্বিত এদেরকে নিয়ে। তবে শুধু সিনেমা নির্মাণ নয়, এক সুস্থ চলচ্চিত্র চর্চার বাতাবরণ তৈরি করতে হবে সংঘবদ্ধভাবে। আমরা তিন দশকের এই ঐতিহ্যবাহী সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে আমরা নবীন প্রজন্মকে আহ্বান জানাচ্ছি। এই এই মঞ্চ থেকে আবেদন রাখছি তরুণ তরুণীদের কাছে, যারা চলচ্চিত্র নিয়ে কাজ করতে ইচ্ছুক, তারা দায়িত্ব নিয়ে এগিয়ে আসুন। আমরা করিমগঞ্জের সিনেমাপ্রেমী দর্শকদের ভালোবাসা আর প্রশ্রয়ে লালিত। ঋত্বিজের আগামী দিনের পথ চলা শুরু হোক নবপ্রজন্মের হাত ধরে, এটাই আমাদের কামনা এবং আশা। ধন্যবাদ। ধন্যবাদ সৌমিত্র অধিকারী মহোদয়কে। ঋত্বিজের 30 বছরের পথ চলা সম্পর্কে আমরা অনেক কথা শুনলাম এবং শুরুতেই সৌমিত্র অধিকারী বলেছেন, মাফ করবেন কথাটি কয়েকবার উল্লেখ করেছেন, এবং শেষের দিকে আমরা শুনলাম তরুণ প্রজন্মের কাছে তিনি আহ্বান জানিয়েছেন। আসলে 30টি বছর পার করা তো কম কথা নয়, কিন্তু তারপরেও পরবর্তী প্রজন্মকে অবশ্যই দায়িত্ব নিতে হয়। এই হাল ধরার কাজটি তো কাউকে না কাউকে করতেই হবে, তাই আমরা চাইব ঋত্বিজ বেঁচে থাকবে নবীন প্রজন্মের হাত ধরে, এবং এভাবেই আরও আরও অনেক নবীনরা বেরিয়ে আসবেন যারা ঋত্বিজের হাল ধরবেন, এবং আগামী দিনে এই অঞ্চলে এই চলচ্চিত্র চর্চার প্রসার ঘটানো এবং মানুষকে ভালো ছবি দেখানোর এই উদ্যোগ কোনো দিনই শেষ হবে না এই প্রান্তিক শহরে। আশা করি নবীন প্রজন্ম এক্ষেত্রে দৃষ্টি দেবেন। সৌমিত্র অধিকারীকে ধন্যবাদ। সুধি মণ্ডলী, একটা কথা না বললেই নয়, ঋত্বিজের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন শ্যামল বিশ্বাস। কিছুদিন আগে শ্যামল বিশ্বাসের অকাল প্রয়াণ ঘটেছে। শ্যামল বিশ্বাসের অকাল প্রয়াণে ঋত্বিজের সদস্যরা গভীরভাবে মর্মাহত। অকাল প্রয়াত শ্যামল বিশ্বাসের স্মরণে এবারে ঋত্বিজের তরফে একটি শোক বার্তা পাঠ করা হবে। শোক বার্তা পাঠ করবেন ঋত্বিজের পক্ষে শুভব্রত দাস। আমি শুভব্রত দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রয়াত শ্যামল বিশ্বাস স্মরণে, প্রতিটা দল সংগঠনের এমন কিছু মানুষ থাকে যাদের থাকাটা সেভাবে চোখে পড়ে না বটে, কিন্তু তাদের অনুপস্থিতি ভীষণ বুকে বাজে। দলের সঙ্গে এদের সম্পর্ক অনেকটা জলের সঙ্গে মাছের মতো। ঋত্বিজের অকাল প্রয়াত সদস্য শ্যামল বিশ্বাস প্রসঙ্গে এই কথাগুলোই মনে আসে অনিবার্য কারণে। শ্যামল বিশ্বাসের না থাকা ঋত্বিজের প্রতিজন সদস্যের কাছে যে কি সাংঘাতিক বিবশ করা ঘটনা, সে ভাষায় প্রকাশের নয়। কেমন ছিলেন শ্যামল বিশ্বাস? ঠোঁটে সদাস্মিত হাসি, রাগ দেশহীন এক যুবক। যে কাজটা আর কারোর দ্বারা হবার নয়, যে কাজের ভার নিতে কেউ এগিয়ে আসে না, সেটাই হাসি মুখে সমাধা করে দেবার ক্ষেত্রে তার জুড়ি ছিল না। হার হিম শীতের রাতে দেয়াল জুড়ে পোস্টার সাঁটা কিংবা সিঁড়ি বেয়ে বেয়ে ব্যানার টাঙানো, তাকে ছাড়া ভাবাই যেত না। না, শব্দটা শ্যামল বিশ্বাসের অভিধানে ছিলই না। তার মনের মাধুরীর সবুজ রঙে রঙিন ছিল ঋত্বিজের হয়ে ওঠার দিনগুলো। শ্যামল বিশ্বাস চলে গেলেও রেখে গেলেন তার অমলিন স্মৃতির কোলাজ। আলোকিত বৃত্তের বাইরে শ্যামল বিশ্বাস থাকতেন দাঁড়িয়ে অতন্দ্র প্রহরায়, তার স্বভাবজাত সততা ও স্নিগ্ধতা নিয়ে। চাওয়া পাওয়ার হিসেব নিকেশে অভ্যস্ত মানুষের ভিড়ে বেহিসাবি ভালোবাসার ভাঁড়ার উপর করে দেবার জন্য শ্যামল বিশ্বাস নিজেই ছিলেন উপমা ও উপমান। সিনেমা হলে রূপালী পর্দার পেছনের অন্ধকার প্রজেকশন রুম থেকে যারা আলো ফেলেন, ঋত্বিজের ক্ষেত্রে শ্যামল বিশ্বাসের ভূমিকা ছিল অনেকটা সেরকম। ঠিক সিনেমা রসিক বলতে যা বোঝায় তা হয়তো ছিলেন না, বরং নিখাদ সিনেমাপ্রেমীদের যে একজন ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। এতটাই নিখাদ যে কোনো বিশেষণের খাদ মিশিয়েও তার যথার্থ স্বরূপ বোঝানো দুষ্কর। উৎসব মুখরতার মাঝে বেদনাবিদুর এই স্মরণ, অতএব আমাদের একমাত্র নিয়তি। বিনীত ঋত্বিজ সিনিয়র সোসাইটির সদস্যবৃন্দ, করিমগঞ্জ আসাম, ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন পাশে শ্যামল বিশ্বাসের একটি ছবি রয়েছে। আমরা আহ্বান জানিয়েছিলাম শ্যামল বিশ্বাসের পরিবারের তরফ থেকে
নীরাজ বিশ্বাস মহোদয়কে আসার জন্য আমরা তার হাতে এই শোক বার্তাটি তুলে দিতে চাই। তিনি যদি উপস্থিত হয়ে থাকেন তাহলে দয়া করে মঞ্চে চলে আসবেন। নীরাজ বিশ্বাস মহোদয়, সম্ভবত তিনি এসে পৌঁছতে পারেননি। আমরা শুভব্রত দাসকে বলবো ঋত্বিজের সভাপতির হাতে এই শোক বার্তাটি আপাতত তুলে দেওয়ার জন্য। ঋত্বিজের পক্ষ থেকে এই শোক বার্তা হাইলাকান্দিতে শ্যামল বিশ্বাসের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। সুধীমণ্ডলী, এবারে ঋত্বিজ সাময়িকীর মোড়ক উন্মোচন। এই করিমগঞ্জ চলচ্চিত্র উৎসব 2023-এর ঋত্বিজ সাময়িকীর মোড়ক উন্মোচন করবেন আমাদের আজকের এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধক চন্দ্রিল ভট্টাচার্য মহোদয়। আমি ঋত্বিজের সাময়িকী সম্পাদক নীলাঞ্জন ভট্টাচার্যকে মঞ্চে আহ্বান করছি অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাকে সহযোগিতা করতে অনুরোধ করব ঋত্বিজের সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়কে। সুধীমণ্ডলী, আপনাদের সবার উজ্জ্বল উপস্থিতিতে করিমগঞ্জ চলচ্চিত্র উৎসব 2023-এর ঋত্বিজ সাময়িকীর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়ে গেল। উন্মোচন করলেন চন্দ্রিল ভট্টাচার্য মহোদয়, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে সেই শুভক্ষণ, এবারে আমরা চলে আসব ষষ্ঠ বর্ষের সুজিত চৌধুরী স্মারক বক্তৃতায়। আজকের বক্তৃতার বিষয় তারকোভস্কির কল্পবিজ্ঞান, গল্প থেকে ছবি। বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট প্রাবন্ধিক, লেখক, গীতিকার, সমালোচক চন্দ্রিল ভট্টাচার্য মহোদয়। বক্তৃতা শুরু করার আগে আন্দ্রেই তারকোভস্কি সম্পর্কে দু একটি কথা বলে রাখছি। প্রখ্যাত সোভিয়েত চলচ্চিত্র পরিচালক, লেখক এবং অপেরা পরিচালক আন্দ্রেই তারকোভস্কি। জন্ম 4 এপ্রিল 1932, মৃত্যু 29 ডিসেম্বর 1986। তিনি সর্বকালের সেরা 100 জন চলচ্চিত্র পরিচালকের মধ্যে অন্যতম। সমালোচকদের কাছে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন তার চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে। সর্বকালের অন্যতম সেরা পরিচালক ইংমার বার্গম্যান বলেছেন, আমার কাছে তারকোভস্কি সেরা পরিচালক। তিনি এমন এক পরিচালক যিনি চলচ্চিত্রের নতুন ভাষা তৈরি করেছেন। এই ভাষা জীবনকে প্রতিফলন এবং স্বপ্ন হিসেবে তুলে ধরে। তারকোভস্কির নির্মিত সেরা সিনেমাগুলো হচ্ছে আন্দ্রে, রুভলেভ, সোলিয়ারিস, স্টকার ইত্যাদি। পরিচালনার পাশাপাশি তারকোভস্কি চিত্রনাট্য রচনা, চলচ্চিত্রের তত্ত্ব প্রণয়ন এবং মঞ্চ পরিচালক হিসেবে সাফল্য অর্জন করেছেন। প্রায় সবগুলো সিনেমাই সোভিয়েত ইউনিয়নের ওপরে নির্মাণ করা। শুধু শেষ দুটি সিনেমা দেশের বাইরে ইতালি ও সুইডেনে নির্মাণ করেছেন। তার চলচ্চিত্রের মূল বৈশিষ্ট্য খ্রিস্টীয় আধ্যাত্মিকতা ও অধিবিদ্যাগত চিন্তাধারা। অতি দীর্ঘ দৃশ্যায়ন, সাধারণ সিনেমার মতো নাটকীয় গঠন বা কাহিনী তার ছবিতে থাকে না, মনে রাখার মতো তার চিত্রগ্রহণ। স্টকার ছবিটি এবার করিমগঞ্জ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। সুধীমণ্ডলী, এবারে সুজিত চৌধুরী ষষ্ঠ বর্ষের স্মারক বক্তৃতা প্রদান করবেন আমাদের আজকের এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধক শ্রদ্ধেয় চন্দ্রিল ভট্টাচার্য মহোদয়, তাকে আহ্বান করছি। প্রখ্যাত রাশিয়ান চলচ্চিত্র পরিচালক আন্দ্রেই তারকোভস্কি 7টা ছবি তৈরি করেছিলেন, তার মধ্যে 2টো ছবিকে কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন ঘরানায় ফেলা যায়। সেই 2টো ছবি নিয়ে আমি আজকে কথা বলবো। তার প্রথম ছবিটার নাম হচ্ছে সোলারিস। এটা উনি তুলেছিলেন 1972 সালে। যে উপন্যাস অবলম্বনে ছবিটা তুলেছিলেন সেইটা বেরিয়েছিল 1961 সালে। লিখেছিলেন স্তানিসোয়াভ লেম নামে পোল্যান্ডের একজন লেখক, তিনিও ভীষণ বিখ্যাত। মানে অনেকের মতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সায়েন্স ফিকশন লেখক হচ্ছেন স্তানিসোয়াভ লেম। তা এই ছবিটা যখন তারকোভস্কি করবেন ঠিক করলেন, তা লেমের সঙ্গে ওর কথা হয়েছিল। লেম তখন রাশিয়ায় এসেছিলেন, প্রায় 6 সপ্তাহ কথাবার্তা চলেছিল। কথাবার্তা কীরকম হয়েছিল তার বিবরণ একটা দুটো পাওয়া যায়, খুব চমৎকার বিবরণ। তারকোভস্কির সঙ্গে যিনি ছিলেন কথাবার্তার সময়, তিনি বলেছিলেন লেম প্রথম থেকেই খুব খারাপ ব্যবহার করছিলেন আমাদের সঙ্গে। আর লেম বলেছিলেন
পরবর্তীকালের একটা বিবৃতিতে যে ছ সপ্তাহ তারকফস্কির সঙ্গে ঝগড়া করার পর আমি তাকে ইডিয়াট বলে ডেকে বাড়ি চলে এলাম। চমৎকার কথাবার্তা। তারকফস্কি নাকি প্রথমেই লেমকে বলেছিলেন, শুনুন আমি আপনার গল্পে যে পরিবর্তনগুলো করছি সেগুলো হচ্ছে এই এই। লেম নাকি তখন বলেছিলেন, হ্যাঁ পরিবর্তন করার কী দরকার, আমার উপন্যাসে তো সমস্ত কিছুই আছে। কোনো পরিচালক যদি একজন লেখককে প্রথমেই বলেন আপনার লেখা থেকে ওইগুলো সব বদলে ফেলছি, তার রাগ হওয়া হয়তো স্বাভাবিক। আবার লেম যদি সত্যিকারের উদ্ধত ব্যবহার করে থাকেন তা আলাদা। তারকফস্কি জগৎজোড়া নাম করেছেন, তাকে ইডিয়াট বলাও খুব সহজ কথা নয়। এরপর তো ছবিটা হয়। লেম তার আগে বলেন যে আমি এই পরিচালকের সঙ্গে কথা বলে বুঝলাম এ খুব গোঁয়ার, একে যাই বলো আর তাই বলো, এ শুধু নিজের কথাটাই ধরে বসে থাকে। তা আমার চরিত্রে নিষেধ করা ব্যাপারটা নেই, তাই বললাম এক কাজ করুন, আমি না বলতে পারি না, যা করার করুন, ছবিটা আপনার মতো করুন, আমি এসবের মধ্যে নেই। পরে যখন ছবিটা হলো, লেম দেখেছিলেন, দেখার পর বলেছিলেন আমি 20 মিনিট মতো দেখতে পেরেছি ছবিটার মাঝখান থেকে, তারপর বসে দেখা যায় না, ও তো আমার গল্পটা কিছু বোঝেনি, ও করেছে একটা নিজের মতন ছবি আর ইমোশানের সসে একবারে চুবিয়ে দিয়েছে। আমি এটা একটা প্রেমের গল্প হিসেবে বইটা লিখিনি, আমার বইটা ছিল একটা বিজ্ঞানের প্রশ্ন, আর ও সেটাকে কত কত একটা প্রেমের ঘটনায় রূপান্তরিত করে দিয়েছে। আরে তাই যদি হতো আমি তো মহাকাশে প্রেম, মহাবিশ্বে প্রেমের অ্যাডভেঞ্চার, এরকম বলে গল্পটা লিখতাম। আমরা সোলারিস গল্পটা আর সোলারিস সিনেমাটা এই দুটো নিয়ে একটু কথাবার্তা বলব। সোলারিসের গল্পটা কি, একটা গ্রহ আছে তার নাম সোলারিস, পৃথিবী থেকে অনেক দূরে, কিন্তু এ তো যে সময়ের কথা হচ্ছে তখন মানুষ গ্রহে গ্রহান্তরে চলে গেছে। তা সেই গ্রহটার পুরোটাকে ঢেকে আছে একটা সমুদ্র। এই সমুদ্রটা ঠিক জল দিয়ে তৈরি নয়, একটা জেলি জেলি মতন বস্তু দিয়ে তৈরি। অনেক গবেষণা করে মানুষ জানতে পেরেছে যে এই সমুদ্রটা হচ্ছে জ্যান্ত, সচেতন। মানে ধরুন এই যে গোটা সমুদ্রটা, এটা একটা ব্রেন, একটা মস্তিষ্ক, এ ভাবতে পারে। এখন মানুষ মহাবিশ্বে গিয়ে গ্রহ টহ জয় করছে কেন? কারণ যদি সে অন্য কোনো বুদ্ধিমান একটা অস্তিত্বের সন্ধান পায় তাহলে তার সঙ্গে যোগাযোগ করবে, বুদ্ধিমান প্রাণী পেলে তার সঙ্গে যোগাযোগ করবে। তাই সমুদ্রের সঙ্গে যোগাযোগ করার অনেক রকম চেষ্টা হয়েছে, কোনো ফল হয়নি। কেউ কেউ আজকাল বলে যে এ হচ্ছে একটা সমুদ্র যোগী, মানে মহাবিশ্বে এক মহাযোগী, একটা বিরাট মস্তিষ্ক, আশ্চর্য সব ভাবনা ভেবে চলেছে, গভীর জটিল অপূর্ব তত্ত্ব সমৃদ্ধ, সে মানুষকে পাত্তা দেবে কেন? সে মানুষের অস্তিত্ব সম্পর্কে হয়তো সচেতনই নয়, এই যে যোগাযোগ করতে চাইছে ও নিয়ে সে ভাবছেই না, অনেক বড় বড় ভাবনা ভাবছে, তাই যোগাযোগকে সে পাত্তা দেয় না, যোগাযোগের চেষ্টাকে পাত্তা দেয় না। আর আরেক দল বলে এইটা হচ্ছে একটা সমুদ্র গবেট, এ ভাবে বটে কিন্তু কিছু বোঝে কি, মনে হয় সারাদিন হাবিজাবি সব ভেবে চলে, নইলে মানুষ এতদিন ধরে মহাকাশ যানটা নিয়ে গিয়ে ওখানে একটা স্পেস স্টেশন প্রতিষ্ঠা করে এত যোগাযোগের চেষ্টা করছে, এটাকে পাত্তা দেয় না, ধর কোনো মানে হয় না এত কোটি কোটি টাকা ঢেলে এই চেষ্টা করার। এই সব মতামত ইত্যাদির ধাক্কাধাক্কিতে সোলারিস নিয়ে এক সময় যে উৎসাহ ছিল, এই গবেষণা চলছে ধরুন 70-80 এরকম বছর ধরে, এখন সে উৎসাহ অনেক নিভে এসছে। স্পেস স্টেশনটা যেটা সোলারিস গ্রহের ওপর আছে, সেখানে আগে 70-80 জন গবেষক কাজ করতেন, এখন 3 জন গবেষক টিমটিম করছে। এই সময় থেকে গল্পটা শুরু হয়। এই গল্পের যে নায়ক ক্রিস কেলভিন একজন মনস্তত্ত্ববিদ, তিনি সোলারিস স্পেস স্টেশনটায় গিয়ে উপস্থিত হন। ওমা, সেই স্পেস স্টেশনে গিয়ে ক্রিস দেখে যে কেউ তাকে অভ্যর্থনা করতে হাজির হয়নি। 3 জন আছে কিন্তু কেউ তো আসবে, সে পৃথিবী থেকে আসছে এতটা দূরে, কেউ কোথাও নেই। এবং স্পেস স্টেশনটা অতি নোংরা, এখানে আবর্জনা পড়ে আছে, সেখানে কতগুলো স্যুটকেস, জন অবাক হয়ে যায় এরকম হল। তারপর একজন গবেষকের সঙ্গে দেখা হয়, দেখা হতে সেই গবেষক কীরকম ভূত দেখার মতো আঁতকে ওঠে, এই তুমি কে, ভালো করে কথা বলেন না, খাপ ছাড়া কী সব কথা বলতে থাকে। এই গবেষক 3 জনের মধ্যে একজন হচ্ছে ক্রিসের চেনা, ক্রিসের তিনি শিক্ষক, ক্রিস তাকে অ্যাসিস্টও করেছে। ওই ভদ্রলোক কোথায় জিজ্ঞেস করতে এই গবেষক বলে, ওই ভদ্রলোক তো আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করেছেন? ক্রিস অবাক হয়ে যায়, কারণ খুব বড় প্রফেসর, সাংঘাতিক পণ্ডিত, খুব বড় বৈজ্ঞানিক, দৃঢ়চেতা মানুষ, ধাঁ করে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করবেন, এরকম লোক ঠিক নন। আচ্ছা ঠিক আছে, ও বেশি কথাটা বলে না ওই গবেষক, পরে এসো, সন্ধেবেলা এসো বলে ক্রিসকে কাটিয়ে দেয়। ক্রিস হাঁটতে হাঁটতে একটা করিডোর দিয়ে যাচ্ছে, এই সময় হঠাৎ দেখে একজন অতিকায় কৃষ্ণাঙ্গ মহিলা, তার পরনে শুধু একটা স্কার্ট, সে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। একটা স্পেস স্টেশনে এরকম একজন লোক থাকারই কথা না। ক্রিস অবাক হয়ে তাকায়, সে মহিলা আস্তে আস্তে হেঁটে চলে যান। তারপর আরেকজন গবেষকের ঘর থেকে ক্রিস একটা ছোট বাচ্চার খিলখিল হাসি শোনে। হতে পারে না, ক্রিস কিছুই মেলাতে পারছে না, বুঝতে পারছে না। তারপর ক্রিস নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং তাকিয়ে ক্রিস দেখে যে তার স্ত্রী
বিছানার পাশে একটা চেয়ারে বসে আছে। এই স্ত্রী 10 বছর আগে মারা গেছে। মারা গেছে মানে আত্মহত্যা করেছে। ক্রিসের তাই নিয়ে একটু অপরাধবোধও আছে, তার কারণ ক্রিসের সঙ্গে তার ঝগড়া হয়েছিল, ইদানিং খুবই ঝগড়াঝাঁটি হতো। ক্রিস সমস্ত জামা কাপড় ইত্যাদি সমস্ত গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যেত, আমি সংসার ছেড়ে চলে যাচ্ছি। এই সময় তার স্ত্রী যা বলে, সরাসরি বলে না, কিন্তু তুমি তো জানো এর মানে কি, এই গোছের একটা কথা বলে যার মানে হচ্ছে সে আত্মহত্যা করবে। ক্রিস বলে করো, তোমার অত সাহস নেই আত্মহত্যা করার, বলে চলে যায়। 2-3 দিন বাদে ক্রিসের মনটা একটু খচখচ করে এবং ফিরে এসে দেখে যে আত্মহত্যা করেছে তার বউ। সেই বউ এখন খাটের পাশে বসে আছে, ক্রিস দেখতে পায়। এবার এটা তো হতে পারে না, কারণ সেই বউ আসে কোত্থেকে, আর সোলারি স্পেস স্টেশনে সে আসবেই বা কোত্থেকে। কিচ্ছু না বুঝতে পেরে ক্রিস অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর বুঝতে পারে, স্পর্শ করে বুঝতে পারে একদম রক্ত মাংসের নারী। তারপরে তার যা ভাবভঙ্গি, কথাবার্তার ধরন সমস্ত সেই স্ত্রীর মতন। শুধু সে বলে যে আমি এসেছি, কিন্তু তার খুব স্মৃতিটিতি খুব একটা আছে বলে মনে হচ্ছে না। ক্রিস ভেবে চিনতে বলে চলো আমরা রকেটে চড়ে এক জায়গায় বেড়াতে যাব। এই স্পেস স্টেশনে রকেট থাকে, সেই রকেটে তুমি আগে ওঠো বলে স্ত্রীকে তুলে দেয়, তারপর দরজাটা বন্ধ করে। তার প্রাথমিক পরিকল্পনা ছিল দরজাটা বন্ধ করে তাকে বন্দি রেখে কয়েক ঘন্টা ব্যাপারটা ভেবে নেওয়া, হচ্ছেটা কি। কিন্তু সেই দরজার ভেতর থেকে এমন অতিমানসিক জোরে ধাক্কাধাক্কি শুরু হয়, সে একটা সুইচ টিপে রকেটটাকে একটা অন্য কক্ষপথে রওনা করে দেয়। রকেটটা স্পেস স্টেশন থেকে অন্য একটা কক্ষপথে চলে যায়। এইবারে সেই গবেষক যে সেই খাপছাড়া কথাবার্তা বলেছিল, সে এসে ক্রিসকে বলে আমি তোমাকে আগে বলিনি, কারণ বললে তুমি ভাবতে আমি পাগল, তুমি তো আমার মনস্তত্ত্ববিদ এবং বিশ্বাসও করতে না। কয়েকদিন আগে আমরা তোমার যে টিচার তারই প্রণোদনায় অত্যন্ত তেজস্বী এক্স রে রশ্মি এই সোলারি সমুদ্রটার ওপর প্রয়োগ করেছি। তারপর থেকে একটা ঘটনা ঘটছে, তা হলো এই স্পেস স্টেশনে যারা আছে তাদের অবচেতনে কোনো ভয় বা স্মৃতি বা ফ্যান্টাসি এই সমুদ্রটা পড়ে নিচ্ছে এবং তাদের অবয়ব প্রদান করে আমাদের দিকে ছুঁড়ে দিচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম, আমরা তো অবচেতনে কী আছে জানি না, কখন যে আমরা কাকে কামনা করছি, কার মৃত্যু কামনা করছি, কাকে ভয় পাচ্ছি, কাকে আকাঙ্ক্ষা করছি এবং একই সঙ্গে ঘৃণা করছি, এগুলো কিছুই আমরা বুঝতে পারি না। এই অবচেতন যদি সত্যি কেউ পড়ে নিতে পারে, মানুষ পড়ে নিতে পারে না এবং তা থেকে কোনো অবয়ব তৈরি করতে পারে না, কিন্তু এই সোলারিস পেরেছে। এবার ধরুন একটা লোক রাক্ষসকে সবচেয়ে ভয় পায়, সে নিজেও জানে কি না সে জানে না, ছোটোবেলায় 10 বছর আগে 20 বছর আগে সে একটা রাক্ষসের গল্প পড়ে এত ভয় পেয়েছিল যে অবচেতনে সেটাই তার সবচেয়ে ভয়াবহ একটা জিনিস হিসেবে আছে। সে যদি ঘুম থেকে উঠে দেখে তার বিছানার পাশে একটা রাক্ষস বসে আছে, তাহলে কী কাণ্ডটাই হবে। বা ধরুন একটু প্রীতিপ্রদ ঘটনা, আপনি ক্যাটরিনা কাইফকে খুব কামনা করেন, অবচেতনে তাকেই সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা করেন। এইবার হঠাৎ ঘুম থেকে উঠে দেখা গেল ক্যাটরিনা কাইফ পাশে বসে আছে, আপাতভাবে খুব সুখের ঘটনা, কিন্তু মনে রাখতে হবে ইনি ওই মহিলা নন, ইনি হচ্ছেন আপনার মনের কল্পনা দিয়ে তৈরি করা একটা অবয়ব। এই যে মানুষগুলো আসছে, যদিও এদের মধ্যে একজন গবেষক এদের মানুষ বলে স্বীকার করতেই রাজি নন, কিন্তু মানুষ ধরে নি, একদম মানুষের মতন দেখতে, এই যে মানুষগুলো আসছে তারা ঠিক বলতে পারে না আগে কি হয়েছিল, তারা শুধু প্রাথমিক সম্পর্কটা বলতে পারে। কেউ ভাই এসেছে তার, তুই আমার দাদা, এইটুকু বলতে পারে, কিন্তু ছোটোবেলা কীরকম করে কেটেছিল, বাড়ি কীরকম ছিল, এইসব বলতে পারে না। এদের হাত পা যদি কেটে যায় কোনোভাবে, কারণ এদেরকে দূর করার জন্যে অনেক রকম চেষ্টা করেছে এই তিনজন, হাত পা যদি কেটে যায় তাহলে মুহূর্তেই সেটা জুড়ে যায়, যদি একটা জায়গায় থেঁতলে যায় তাহলে মুহূর্তেই সেটা সেরে যায়, যদি এদের মেরে ফেলা যায় তাহলে কিছুক্ষণের মধ্যে তারা আবার বেঁচে ওঠে, যদি এদের একদম কোনোভাবে অবলুপ্ত করে দেওয়া যায়, এই যেরকম ক্রিস একটা রকেটে চড়িয়ে বার করে দিয়েছে, 2-3 ঘন্টা পর আবার এই মানুষটির আরেকটি অবয়ব, তার স্মৃতিতে এর আগের জনের সঙ্গে কী করা হয়েছে সেটা নেই, কিন্তু সে এসে উপস্থিত হয়। এবং সত্যিই তাই, ক্রিসের এই স্ত্রী যাকে সে বার করে দিল, তার আরেকটি অবয়ব এই কিছুক্ষণ পর একটা রাত্রির বেলায় আবার এসে ক্রিস বলে ঘরে ঢুকে আসে। এইবার ক্রিস একে দূর করার চেষ্টা করে না, বরঞ্চ কয়েকদিন ধরে আস্তে আস্তে একে ভালোবেসে ফেলে। এই স্ত্রীও বলে বারবার যে ক্রিসকে সে খুব ভালোবাসে এবং তার ব্যবহারেও তা প্রমাণিত হয় যে ভালোবাসছে। কিন্তু এই স্ত্রী কখনো কখনো বলে আমার কিছু মনে নেই কেন বলতো, আমি কিছু বুঝতে পাচ্ছি না কেন বলতো। এবং একটা সময় সেই যে গবেষক আত্মহত্যা করেছিলেন, সেই গবেষকের একটা ক্যাসেট তিনি রেকর্ড করে গেছিলেন, সেই ক্যাসেটটা এই যে স্ত্রী সে শুনে ফেলে এবং শুনে ফেলে বুঝতে পারে সে কোনো মানুষ নয়, সে হয়তো এই সমুদ্র, এই সোলারিস প্রেরিত একটা যন্ত্র যা ক্রিসের প্রতিক্রিয়া পরীক্ষা করার জন্যে প্রেরণ করা হয়েছে। তখন সে লিকুইড অক্সিজেন খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু আত্মহত্যা তো করতে পারবে না,
কিছুক্ষণ পর ফের বেঁচে ওঠে। তারপর এক সময় আরে আরেকটু দিন গড়াতে সে ক্রিসকে মদের মধ্যে একটা ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে আরেকজন গবেষক ততদিনে একটা যন্ত্র আবিষ্কার করেছে যা দিয়ে অবয়বগুলোকে নিশ্চিহ্ন করে করে ফেলা যায়। তার কাছে গিয়ে বলে যে আমাকে বিলুপ্ত করে দাও, এবং ক্রিসকে একরকমের মুক্তি দেওয়ার জন্যে সে বিলুপ্ত হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল ক্রিস তাকে ভালোবাসে। আবার একই সঙ্গে তার প্রতি ক্রিসের একটা বিকর্ষণ, একটা বিরক্তি, একটা অস্বস্তি তৈরি হচ্ছে, কারণ ক্রিস তো বুঝতে পারছে যে যাকে ভালোবাসছে সে ঠিক মানুষ নয়। এর মাধ্যমে স্তানিস্লাভ লেম যেটা আমাদের বোঝাতে চান সেটা হচ্ছে মহাবিশ্বে অন্য বুদ্ধিমান অস্তিত্বের সঙ্গে আমরা যোগাযোগ করব এই প্রকল্পটা হয়তো আসলে অর্থহীন। তার কারণ ধরুন সোলারিসের সঙ্গে মানুষ এতদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছে, তো 70-80 বছর ধরে খুব চেষ্টা করে যাচ্ছে, এইবার তো সোলারিস যোগাযোগ করছে, সে তো অবচেতন থেকে অবয়বগুলোকে পাঠাচ্ছে, এর মানে কি আমরা বুঝতে পারব? এই যে অবয়বগুলোকে পাঠাচ্ছে সোলারিস, কেন এগুলো কি, মানে এরা কি আমাদের শাস্তি নাকি উপহার নাকি মানুষকে গিনিপিগের মতো পরীক্ষা করার কতকগুলো উপায়, এটা কি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া নাকি ছুরি মারা নাকি মানুষকে টন্ট করা খেপানো, কোনো জিনিসই স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। এবং পাশাপাশি এই সোলারিস অভিযানের দীর্ঘ ইতিহাস স্তানিস্লাভ লেম লেখেন। আবার লেখেন এই সোলারিস সমুদ্রটার কয়েকটা বিশেষত্বের কথা, এই সমুদ্র থেকে মাঝে মাঝে বিরাট বিরাট জলস্তম্ভ শয়ে শয়ে ফুট হাজার হাজার ফুট উঁচু সেইগুলো উঠে আসে, অনেকগুলো স্তম্ভ, আর সেই স্তম্ভের ওপর এই প্লাজমা দিয়ে তৈরি হয় প্রায় এক একটা শহর, মানে তার অদ্ভুত নকশা, গভীর জটিল সমস্ত আল্পনা, তার একদিকে যা হয় ঠিক সেইটা মেনে আরেকদিকে তা হয়, অদ্ভুত নন্দনতাত্ত্বিক নির্মাণ সেইগুলো হয়ে চলে, হতে হতে কয়েক ঘন্টা থাকলো তারপর আবার জলে ডুবে গেল। কখনো কখনো সমুদ্রের ওপর দিয়ে একটা মেঘ ভেসে যাচ্ছে, সমুদ্রের ওই প্লাজমা দিয়ে অবিকল সেই মেঘটা তৈরি করা হয়, একটা লোক মহাকাশযান নিয়ে সেটার ওপর দিয়ে চলে গেল, অবিকল সেই মহাকাশযানটা নির্মিত হয়। এগুলো সব দিনের পর দিন বিশ্লেষণ করা হয়েছে, এর কোনো মানেই বোঝা যায়নি। লেম যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এই যে যদি আমরা গ্রহে গ্রহান্তরে মহাবিশ্বে গিয়ে কোনো বুদ্ধিমান প্রাণী কোনো বুদ্ধিমান অস্তিত্বের সম্মুখীন হইও, আমরা কী করে হঠাৎ ভাবছি যে তার কথাবার্তা তার যোগাযোগের ধরন আমরা বুঝতে পারব? তার সত্তা আলাদা, তার ভাবনা আলাদা, তার বোঝার ধরন আলাদা, তার বোঝাবার ধরন আলাদা, আবার মানুষের ভাষা সে বুঝতে পারবে, মানুষের আকাঙ্ক্ষা সে বুঝতে পারবে, আমরা ভাবছি কী করে? আমরা তো একটা বিদেশি বই ভর্তি লাইব্রেরিতে ঢুকে পড়েছি, যে কোনো বই ওল্টাচ্ছি আর বলছি এ বাবা আমি বুঝতে পারছি না। লেমের কথা হলো সেটা তিনি শুধু সোলারিস না অন্যান্য উপন্যাস ও ছোটো গল্পেও লিখেছেন যে যদি কোনোদিন মানুষ এমন জায়গায় যায় যে কোনো একটা গ্রহে গিয়ে সে একটা বুদ্ধিমান প্রাণীর সন্ধান পেয়ে গেল, তার সঙ্গে যোগাযোগ সে করতে পারবে না। সংজ্ঞা বলে, যোগাযোগ কথাটা সংজ্ঞা বলে যে এটা হওয়া সম্ভব নয়, কারণ এ ওকে বুঝতে পারবে না, দুজনের বোঝাবুঝির সমস্ত ভিত্তি সমস্ত শর্ত সম্পূর্ণ আলাদা। আন্দ্রেই তারকোভস্কি এটা থেকে যে ছবি করেন সেই ছবিতেই কাহিনীটা থাকে, এবং অনেক জিনিস প্রায় হুবহু তোলা থাকে, কিন্তু তারকোভস্কি এই ছবিটার গল্পটার ভরকেন্দ্রটা ওইখান থেকে আরেক জায়গায় নিয়ে চলে আসেন। অন্য গ্রহের সঙ্গে বুদ্ধিমান প্রাণীর সঙ্গে মানুষ যোগাযোগ করতে পারলো কি পারলো না তারকোভস্কি তা নিয়ে চিন্তিতই নন। তারকোভস্কি চিন্তিত মানুষ কি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারলো, মানুষ কি অন্য গ্রহের লোককে চিনতে পারলো কি সমুদ্রকে চিনতে পারলো কি বাঁদরকে চিনতে পারলো তা নিয়ে ওর কিছু এসে যায় না, মানুষ কি নিজেকে চিনতে পারলো, মানুষ কি ভালোবাসতে শিখলো, মানুষ কি ভালোবাসার কাছে নতজানু হতে পারলো, এইগুলো হচ্ছে তারকোভস্কির প্রশ্ন, যার জন্যে লেম অতটা রেগে গেছিলেন। তারকোভস্কি স্পেস স্টেশন দিয়ে এই ছবিটা শুরুই করেন না, ছবিটা শুরু হয় পৃথিবী দিয়ে। ছবির 43 মিনিট পর ক্রিস কেলভিন পৃথিবী থেকে সোলারিসে যায়। এই 43 মিনিট ধরে আমরা কী দেখি? প্রথম শটে আমরা দেখি জলের তলায় লম্বা লম্বা ঘাস নড়ছে, তার দিকে তাকিয়ে আছে দুঃখিত মতন একজন লোক, তখন আমরা জানি না ক্রিস কেলভিনকে, কিন্তু আপনারা গল্পটা জেনে গেছেন তাই বলি, ক্রিস তাকিয়ে আছে। কালকে সে চলে যাবে একটা অনেক দূরের গ্রহে যা শুধুমাত্র জলময়, সে তার আগে পৃথিবীর জলের তলার সৌন্দর্য দেখছে, এই সৌন্দর্য কোনোদিন সে সোলারিসে পাবে না। কিছুক্ষণ পর আমরা তার বাবাকে দেখি, যে বাবার সঙ্গে তার সম্পর্কটা যেরকম বাবাদের সঙ্গে সম্পর্ক আমাদের হয়, স্নেহ আছে বাবার তরফ থেকে কিন্তু আবার দূরত্বও আছে। বাবা বলে তোর সঙ্গে তো আমার সেরকম কোনো কথাবার্তা হলো না,
তখন ক্রিস বলে যে আজকে তো শেষ দিন, এটা বলে খুব একটা লাভ নেই, তুমি যে বলছো ভাল লাগছে। তার কারণ ক্রিস কালকে যে গ্রহে চলে যাবে কেউ জানে না, সে আর কোনো দিন জীবৎকালে বা বাবার জীবৎকালে কোনো দিন আর সে পৃথিবীতে ফিরবে কি না। ক্রিস একটা জায়গায় আগুনে তার কতগুলো নোটস, থিসিস, কতগুলো ব্যক্তিগত ছবি এইগুলো পুড়িয়ে দিতে থাকে। ক্রিসের একজন মাসি আছেন, তিনি দেখে চোখের জল রাখতে পারেন না, তিনি চোখ মুছতে মুছতে একটু দূরে চলে যান। ক্রিসের বাবার একজন বন্ধু দেখা করতে এসে, সে অনেক দিন আগে সোলারিস স্পেস স্টেশনে কাজ করতো, তার থেকে আমরা সোলারিসের অনেকগুলো তথ্য পাই, সে একটা ফিল্মও দেখায়, সেগুলো বলছি না। কিন্তু এই বাবার বন্ধুর সঙ্গে ক্রিসের একটা ঝগড়া হয়। এই বন্ধু বলে তুমি গিয়ে কী করবে ঠিক করছো স্পেস স্টেশনে গিয়ে? তখন ক্রিস বলে কোনো তো লাভ হলো না এতদিন ধরে সোলারিস নিয়ে রিসার্চ করে, আমি ভাবছি খুব তেজি রশ্মি ওটার ওপর ফেলবো, যেটা ইতিমধ্যেই হয়ে গেছে স্পেস স্টেশনে, সে জানে না। তাই শুনে এই বাবার বন্ধু বলে যে জিনিসটাকে তুমি বুঝে উঠতে পারছো না, সেটাকে আঘাত করার, সেটার ওপর বোম মারার, সেটাকে সাংঘাতিক রশ্মি দিয়ে অত্যন্ত বিরক্ত করার কোনো অধিকার আছে তোমার মনে করছো কেন? মনে রেখো, জ্ঞানের কোনো মানে নেই যদি না তার ভিত্তি হয় নীতি। ক্রিসের সঙ্গে একটা ঝগড়া হয়ে যায়। ক্রিসের বাবা এসে ক্রিসকে বলে তোর মতো নিষ্ঠুর লোককে না মহাবিশ্বে পাঠানো উচিত না, কারণ মনে রাখিস মহাবিশ্ব খুব ভঙ্গুর, খুব স্পর্শকাতর। স্তানিসওয়াব লেম খুব রেগে বলেন, হঠাৎ পৃথিবী দেখানো হলো কেন, বাবা দেখানো হলো কেন, মাসি দেখানো হলো কেন, এসব কী হচ্ছে? আমি কি এসব আত্মীয়তা, প্যাচ প্যাচে ভালোবাসা এইসব নিয়ে গল্পটা লিখেছিলাম? এগুলো দেখানো হলো কারণ পৃথিবীটা কত সুন্দর এটা না দেখালে একটা লোক যখন একটা স্পেস স্টেশনে যাবে, কতগুলো নেড়া নির্জন সাদা ফ্যাটফ্যাটে করিডোর, আর কতগুলো ইলেকট্রিক তারের মতো তার চলে গেছে, কতগুলো মিটার বক্সের মতো কী জিনিস জ্বলছে, জানলা দিয়ে তাকালে শুধু একটা একঘেয়ে সমুদ্র আর কিচ্ছু নেই, এইখানে সারা জীবনের জন্য যে নির্বাসিত হচ্ছে তার বেদনাটা বোঝানো যায় না। কিন্তু তার চেয়েও বড় কথা হলো স্তানিসওয়াব লেমের যে ক্রিস, সে সোলারিসে গিয়ে শুধু সোলারিসের কথা ভাবে, সোলারিসের ইতিহাস পড়ছে, গবেষণা বলছে, হ্যান করছে ত্যান করছে। আর তারকভস্কির যে ক্রিস, এ সোলারিসে গিয়ে সারাক্ষণ পৃথিবীর কথা ভাবে, পৃথিবী ছেড়ে চলে আসার বেদনা তাকে ছেড়ে যায় না। একসময় তারকভস্কির সিনেমায় ক্রিস অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে স্বপ্ন দেখে, মানে প্রায় প্রলাপের মতন। সেই স্বপ্নে নিজের মাকে দেখে, দেখে যে মা জল দিয়ে তার হাতে কতগুলো ময়লা লেগেছিল ক্রিসের সেটা ধুয়ে দিচ্ছে। এই ময়লা কিসের প্রতীক? ক্রিসের অপরাধবোধের প্রতীক যা মা ধুয়ে দিচ্ছে? আমরা জানি না, কিন্তু আমরা আন্দাজ করতে পারি। এক এক সময় ক্রিসের মা আর ক্রিসের স্ত্রী যেন একই পোশাক পরে আছে, এক সময় যেন তারা দুজন গুলিয়ে যায়, তা কিসের প্রতীক? ক্রিস তার স্ত্রীর মধ্যে তার মাকেই খুঁজে চলেছে? আমরা জানি না। লেম বলেন এখানে তারকভস্কি মা হিসেবে জননী, মাতৃভূমি এবং পৃথিবী, এই তিনটেকেই বুঝিয়েছে। তাই যদি বোঝান তাহলে লেমের খুব আপত্তি আছে যে এই সব কথা আসছে কোত্থেকে? কথা হচ্ছে সোলারিসে তুমি পৃথিবীর জন্যে টান, রাশিয়ার জন্যে টান, নিজের মায়ের জন্যে টান, এসব দেখাচ্ছ কেন? তারকভস্কি কিছু বলেননি, কিন্তু আমরা আন্দাজ করতে পারি তিনি বলবেন যে ওই জন্যেই দেখিয়েছি, মা এখানে পৃথিবীর প্রতীক বলেই, এবং পৃথিবী আমার কাছে সোলারিসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেই, এবং আমার ক্রিসের কাছে সোলারিস গুরুত্বপূর্ণ কিন্তু পৃথিবীর জন্য বেদনা সে কখনো সরিয়ে রাখতে পারে না বলেই এইগুলোকে দেখানো হয়েছে। স্তানিসওয়াব লেমের যে ক্রিস, সে পৃথিবীতে ফেরে না, ওখানেই সোলারিসেই থেকে যায়। তারকভস্কির যে ক্রিস, তাকে একবার বলা হয় সিনেমার শেষে যে তুমি পৃথিবীতে ফিরে যাও, বললেন একজন ভদ্রলোক। তারপরেই কাট করে দেখানো হয় আবার সেই জলের মধ্যে ঘাস নড়ছে, ক্রিস সেটা দেখছে, মানে ক্রিস ফিরে এসছে আর কি। তারপর হেঁটে যেতে যেতে সেই যে আগুন জ্বালিয়েছিল, যেখানে থিসিস থিসিসগুলো পড়াচ্ছিল, সেই আগুনটা যেন এখনও জ্বলছে। পোষা কুকুর ক্রিসের দিকে দৌড়ে দৌড়ে আসে, ক্রিস যায় বাবার বাড়িটার দিকে, যায় বাবার ঘর, জানলা দিয়ে তাকিয়ে আছে। বাড়ির ভেতরে বাবা বই টই কয়েকটা জিনিস দেখছেন, সেখানে বৃষ্টি পড়তে শুরু করে। আমরা একটু অবাক হই, বাইরে বৃষ্টি পড়ছে না, ঘরের ভেতরে বৃষ্টি পড়ছে। তারপর বাবা বাইরে বেরিয়ে আসেন, ক্রিস হাঁটু গেড়ে বসে বাবাকে জড়িয়ে ধরে। এই সময় ক্যামেরা ওপরে উঠতে শুরু করে, ওপরে উঠতে উঠতে অনেকগুলো মেঘ টেক সমস্ত পেরিয়ে হট করে আমরা দেখি যে সোলারিস সমুদ্রটা চতুর্দিকে, তার মধ্যে একটা ছোট দ্বীপ, তার মধ্যে একটা ছোট বাড়ি, সেইখানে ক্রিস নতজানু হয়ে তার বাবার কাছে ওইভাবে আছে। তার মানে কি হলো? তার মানে কি এই যে ক্রিস তার মানে পৃথিবীতে ফেরেনি, সে সোলারিসেই আছে, এবং সোলারিস তার অবচেতন থেকে তার আকাঙ্ক্ষা, ফেরার আকাঙ্ক্ষাটা পড়ে নিয়ে ঠিক যেভাবে স্ত্রীকে পাঠিয়ে দিয়েছিল, সেইভাবে ওই বাড়ি, বাবা, কুকুর, ওই জল, ওই উপত্যকা, এই সমস্ত নির্মাণ করে তাকে দিয়েছে, হতে পারে। আবার এও মানে হতে পারে যে তারকভস্কি বলছেন এতক্ষণ যা দেখলাম বা ক্রিসের যে জীবন,
এটা আর কিচ্ছু না, পুরোটা সোলারিসের অন্তর্গত। মানে কি, মানে ক্রিস যেটাকে বাস্তব বলে ভাবছে, এখানে ছিলাম, ওই গ্রহে গেলাম, এই সমস্ত কিছু হয়তো একটা বিরাট বুদ্ধিমান সাংঘাতিক বোধসম্পন্ন কোনো একটা অস্তিত্ব তাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর সে সেটাকে বাস্তব বলে ভুল করছে। বা তারকভস্কি হয়তো বলতে চাইছেন, আমরা সবাই একটা বিরাট বুদ্ধিমান ও বোধসম্পন্ন অস্তিত্বের কল্পনা মাত্র, ভাবনা মাত্র। হয়তো এই যে আমি কথা বলছি, আপনারা শুনছেন, আমরা সবাই জীবনযাপন করছি আর কিছু না, একটা বিরাট কেউ আছেন যার ভাবনার এগুলো কতকগুলো ফসল। তারকভস্কি যেমন কতগুলো চরিত্র তৈরি করেছেন, লেম যেমন কতগুলো চরিত্র তৈরি করেছেন, হয়তো এরম কিছু একটা আছে, একটা অভাবনীয় বিশাল একটা সমুদ্র আছে। বা আপনারা বুঝতেই পাচ্ছেন, এখানে উনি ঈশ্বরের কথাই বোঝাচ্ছেন। আমরা শুধুমাত্র তার কতগুলো ভাবনা, আমরা ভাবছি এটা আমাদের জীবন, কিন্তু আসলে সেই অদ্ভুত অস্তিত্বটা কিছু ভেবে চলেছে আর আমরা সেই অনুযায়ী চলছি মাত্র, বা আমরা সেই বাস্তবটা, সেই জিনিসটাকে বাস্তব বলে মনে করছি মাত্র এবং সেই অনুযায়ী জীবনযাপন করছি, হতে পারে। তারকভস্কি এই ঈশ্বরের কল্পনা প্রায় তার সমস্ত চলচ্চিত্রে অন্তর্ভুক্ত করেন। তার সঙ্গে এই ছবিতে তিনি আরও জিজ্ঞেস করেন, ভালোবাসা কাকে বলে? যদি একটা লোক তোমাকে ভালোবাসে কিন্তু লোকটার রক্তকণিকা পরীক্ষা করে তুমি দেখো, না, আমাদের রক্ত যা দিয়ে তৈরি, এই লোকটার রক্ত তা দিয়ে তৈরি নয়। যদি তুমি দেখো যে লোকটার আগের যে স্মৃতিগুলো থাকার কথা বলে তুমি জানতে নেই, তাহলে কি আমি লোকটাকে ভালোবাসবো না? এই প্রশ্নগুলো করে। একটা লাইব্রেরি সিন আছে এই সিনেমাটায়, যেখানে ওই সব বৈজ্ঞানিকরা এক জায়গায় সমবেত হয়েছে, সেখানে এই মেয়েটিও আছে। তা সেইখানে ক্রিসকে ব্যঙ্গ করে একজন গবেষক বলে যে, বাবু, তুমি কী করতে এসেছো এই স্পেস স্টেশনে? প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিছানায় শুয়ে ঢলাঢলি করছো আদর্শগত কারণে? কোনো কাজ তো করছো না, তাহলে তুমি কুঁড়ে ছাড়া কিছুই নও। ক্রিস জবাব দেবে না, একটু চুপ করে আছে। তখন তার স্ত্রী, মানে এই মেয়েটি যাকে এরা মানুষ বলেই গণ্য করে না, সে বলে, তবু তোমাদের সকলের মধ্যে, ওর মধ্যেই, মানে ক্রিসের মধ্যেই একটা নিবিড়তা আছে। এই অমানবিক পরিস্থিতিতেও ও মানবিক রয়েছে। তোমরা দুজন ভাব দেখাচ্ছ যে আমরা বাইরে থেকে এসেছি, বাইরে থেকে তোমাদের উপর আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের মানে এই অবয়বদের, ভিজিটার বলে ওরা, আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমরা খুব বিরক্তিকর। তোমরা যেটা ভুলে যাচ্ছ, আমরা তোমাদেরই অংশ, তোমাদের বিবেকের অংশ। এই সবের চাপান উত্তরের মধ্যে একজন গবেষক বলে, তুমি তো মানুষই নয়, তোমার মানবিক অধিকার আছে, আমি মেনে নেবো কেন? তুমি যে জিনিসটা দিয়ে তৈরি মানুষ, সে জিনিসটা দিয়ে তৈরি নয়। তখন সে বলে, আমি মানুষ নই বটে, কিন্তু আমি আস্তে আস্তে মানুষ হয়ে উঠছি। এরপর আমরা একটা অদ্ভুত দৃশ্য দেখি। মেয়েটি লাইব্রেরির ওই টেবিলের ওপর বসে সিগারেট খাচ্ছে আর নিবিষ্ট মনে কি একটা ভাবছে। তারপর আমরা বুঝি সে সামনের একটা ছবির দিকে তাকিয়ে আছে। এই ছবিটা এঁকেছেন, এটা বিখ্যাত আঁকা, পিটার ব্রুগেল দি এল্ডারের আঁকা। ছবিটার নাম হচ্ছে দ্য হান্টার্স ইন দ্য স্নো। কি যেন অনেকটা বরফের ওপর কুকুর টুকুর নিয়ে অনেকগুলো লোক বন্দুক হাতে শিকার করতে যাচ্ছে, অনেকগুলো কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, অনেকে কাজকর্ম করছে, এরকম। এটা দেখতে দেখতে মেয়েটি তার মনে কতগুলো শব্দ শুনতে পায়, যেন মানুষের সঙ্গে মানুষ কথা বলছে, কুকুরের ডাক হচ্ছে, পাখির ডাক হচ্ছে, জলের শব্দ হচ্ছে। এবার আমরা প্রথমে ভাবতে পারি যে এই মেয়েটি জানে যে সমস্ত গবেষকরা চায় তাকে লুপ্ত করে দিতে, তাকে সহ্য করতে পারে না, তাই একটা শিকারের ছবি দেখানো হচ্ছে। কারণ এই ছবিতে যা আছে, হয়তো কুকুর টুকুর নিয়ে গিয়ে একটু পরেই একটা কোনো নিরীহ প্রাণীর ঘাড় ভেঙে শিকার করে নিয়ে আসা হবে নিজেদের আনন্দের জন্য, তাই এই গবেষকরাও চায় ওকে শিকার করতে। তারপরে হট করে আমরা একটু খতিয়ে দেখলে ভাবি যে, আরে, এই মেয়েটার তো এই শব্দগুলো মনে হওয়ার কথা না। আপনি একটা ছবি দেখছেন, ছবিটা দেখে আপনার মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই শব্দগুলো হতে পারে, কিন্তু কুকুরের ডাক, পাখির ডাক, এই জিনিসগুলো তো এই মেয়েটার জানার কথা না, এ তো পৃথিবীতে কোনোদিন থাকেনি, এ তো এই স্পেস স্টেশনে একজনের মনের কল্পনা থেকে নির্মিত হয়েছে। তাহলে এর মনে এগুলো আসছে কী করে? কুকুরের ডাক, সে একটা কুকুর দেখেছে, তা এর আগে ক্রিস ওকে একটা ছোট্ট ওর বাড়িতে তোলা ফিল্ম দেখিয়েছে, যেখানে ক্রিস বাচ্চা ছিল, সেখানে একটা বাচ্চা কুকুরকেও দেখানো হয়েছে, ক্রিসের মাকে দেখানো হয়েছে, বরফে ক্রিস পড়ে গেছে, সেইখান থেকে হয়তো বরফ জিনিসটা জানতে পেরেছে। এই যে পেন্টিংটার অনেকগুলো শট দেখানো হয়, শেষকালে ওই শটটা দেখানো হয়, ছোট্ট ক্রিস এসে বরফের মধ্যে একটা আগুন জ্বালাচ্ছে, তার বরফের অনুসঙ্গে না হয় এই ছবিটা সে চিনতে পেরেছে। কিন্তু এতগুলো জিনিস তো তার বোঝার কথা নয়, পাখির ডাক তো সে জীবনে কখনো শোনেনি, তাহলে পাখির ডাক তার মনে আসছে কী করে? তখন আমরা বুঝতে পারি যে হয়তো ক্রিসের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছু জেনে জেনে তার মনের একটা ভাণ্ডার পূর্ণ হয়েছে। স্মৃতি তার নেই, কিন্তু স্মৃতি বলে একটা জিনিস, স্মৃতির মতো কিছু সে আস্তে আস্তে নিজের মধ্যে নির্মাণ করে চলেছে, অর্থাৎ সে সত্যি সত্যি আরও একটু মানুষ হয়ে উঠেছে।
তারপর একটা আশ্চর্য কাণ্ড ঘটে যা শুধু তারকস্কির ছবিতেই ঘটতে পারে। এর আগে একজন গবেষক বলেছিল, শোনো আমাদের অরবিটটা চেঞ্জ হচ্ছে, তাই 30 সেকেন্ড গ্র্যাভিটি থাকবে না স্পেস স্টেশনে। খুব এমনি বলে দিয়েছিল, খুব বিরাট গুরুত্ব দিয়ে বলেনি। এইবার হঠাৎ আমরা দেখি একটা মোমদানি, তাতে অনেকগুলো জ্বলন্ত মোমবাতি আছে, সেটা উড়তে শুরু করে, একটা ঝাড়লন ঢন তিত্তির তিত্তির করে কাঁপতে শুরু করে, এবং ক্রিস এবং তার স্ত্রী এরা দুজনেই উঠতে শুরু করে, উড়তে শুরু করে। তারকভস্কি আক্ষরিকভাবে দেখান যে ভালোবাসা মানুষকে একটা উত্তরণের জায়গায় নিয়ে যায়, একটা উড়ানের জায়গায় নিয়ে যায়, অন্য সমস্ত মানুষের চেয়ে অনেক উঁচুতে নিয়ে যায়। এই যে আক্ষরিকভাবে এটা দেখানো, সঙ্গে সঙ্গে দৃশ্যটা আশ্চর্যময়।